আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই গাভীটি হচ্ছে বাচ্চা দিবে, বেশি টাইম লাগবে না। ওই ডেলিভারির যে প্রিপারেশনগুলো সবই হচ্ছে, এর জন্য ওকে আমি উলানো চলে আসছে অনেক, কিন্তু উলান তো এখানে আসলে গুল উলান বোঝা যায় না, হতো এর জন্য তো বোঝাতে পারতেছি না। তো আপনার ডেলিভারির আগে কিছু কিছু ঢকলগুলা থাকে, আর এর আগে কিন্তু আমি যেটা করার, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস, নিউট্রিশনযুক্ত খাবার, তারপরে হচ্ছে আপনার সাপোর্টের জন্য ক্যালসিয়াম, আর যা যা দরকার আমার খামারে, এত তো বলে লাভ নাই, যেগুলো আমি আপনাদেরও দিয়ে থাকি পরামর্শ সঠিক, বা ওষুধও পাঠিয়ে থাকি, তো এগুলো আমার কাছে দেয় না ওইটা, তো এগুলো দিয়ে থাকি। তো আমি এটার ডেলিভারি অলরেডি আজকালকের মধ্যেই হয়ে যাবে। তুমি দিও না, আব্বা ডালে দিব, তুমি দরবাল হইরে, তুমি ডালা পারবা না। পরে হচ্ছে যে এটা আমি খাইয়ে দিব, এটা খাওয়াইলে কি হবে, শিং ধরো, শিং শিং শক্তি করে ধরো, এটা খাওয়ানো হবে। আর আপনারা অনেকেই বলেন এটা নাকি গরম মুখে ইয়া, আসলে আমি কোনো পানি দিয়ে মিক্স করে দিই না, এইভাবেই সাবধানে খাওয়াই আব্বা। তো এরকমভাবে হচ্ছে দেওয়া হবে, দিলে হচ্ছে আপনার ডেলিভারির যে একটা ধকল, আইটা ওষুধ খাওয়ানো হবে, এটা খাওয়ানোর শেষে ডেলিভারির যে ধকল, তারপরে হচ্ছে যে ক্লান্তি, তারপরে হচ্ছে আপনার ক্যালসিয়াম শর্ট, যে প্রসেসিংগুলো থাকে, নর্মাল ডেলিভারি, গর্ভফুল জুতো, অনেক কিছুই আসলে হয়ে থাকে। আর আমি আমার গাভীগুলাকে, সারগরুর কথা বাদ দিলাম, সারগরু ফ্যাটেনিংয়ের জন্য যা যা কর সেটা তো আর বলা লাগবে না, কিন্তু গাভীগুলাকে আমি যেগুলো করে থাকি আল্লাহর রহমতে এগুলো খুব দ্রুত হিটেও আসে, আবার হচ্ছে এই ক্যালসিয়াম আল্লাহর রহমতে শর্ট মাঝে মধ্যে বোঝা যায় পড়ে যায়, কিন্তু এটা অত্যাধিক দুধের কারণে। আর আরেকটা বিষয় হচ্ছে আমার যে গাভীগুলা, যেমন এটাকে আমি বিশ দিন হয়েছে বাদ দিছি, এক মাস হয় নাই, 20-25 দিন মনে হয় নাই, ভিডিও দেখলে বুঝতে পারবেন, লাস্ট ভিডিও 20 দিন আগে দুধ দোয়ানো বাদ দিছি, এখন কিন্তু আবারও সে বাচ্চা দিয়ে দিবে, কারণ আমার খামারের গাভীগুলো আল্লাহর রহমতে এতটাই এরা মানে কপাইলা, কী বলবো, আর আল্লাহ আসলে কপাল গুণে দিছে। তো এগুলাকে আমি ওই কিছু আছে যে বাচ্চা দেওয়া 2-4 মাস আগে দুধ বন্ধ করে দেয়, অটোমেটিক বন্ধ হয়ে যায়, আমার গাভীগুলো তেমন না, প্রত্যেকটা গাভী, যেমন আমার এইটার আবার সর্বোচ্চ মাসখানেক লাগবে, সর্বোচ্চ ওইটা মাসখানেক লাগবে না মনে হয়, উলান চলে আসতেছে, কিন্তু এটারে কিন্তু আজকেও সকালেও মা দুধ দোয়াইছে, শুইলে দুধ পড়ে যায়, উলানে চাপ আসবো, আজকেও দুধ, মানে দুধ এখনও 4-5 কেজি করে দুধ হয়। এটা হচ্ছে আপনার মানে বাচ্চা দিদি বেলার কিছুদিন পর, আর এটা এই যে ডেলিভারির জন্য সব কিছু, এই যে মল আসতেছে, তারপরে হচ্ছে যে উলান আসছে, তারপরে হচ্ছে যে পিছু উলান আসছে, মানে সব কিছু মিলাইয়া আপনার যেরকম ডেলিভারি প্রিপারেশন হয় সেরকম, আর আপনাদের মাঝে অবশ্যই ডেলিভারির ভিডিও দিব, এটাই। আর আমার এই যে বকনাগুলার কথা যদি আমি বলি, আমার বকনাগুলাও কিন্তু আপনার সর্বোচ্চ 14 মাসে আমি সিমেন্ট দিয়ে দিই, তারপরে হচ্ছে ওদের আবার ইয়া হয়, এই যে মানে সঠিক সময় হিটে আসে, তারপরে হচ্ছে কনসেপ্টের রেট আল্লাহর রহমতে ভালো, কখনো ফিডব্যাক এতটাই হয় না যে চিকিৎসা করা এইসব করে, যেটা করা দরকার আমি প্রসেসিংগুলো আগে থেকে করে রাখি, কারণ একটা গরু পালতে গেলে এগুলো হচ্ছে দরকার, কারণ সময় দেওয়া যাবে না। যেমন যে ওইটাও প্রেগন্যান্ট, বুঝছেন, এটা এই যে এইটাও প্রেগন্যান্ট, এটা 8 মাসের উপরে হয়েছে, এটাও দুধ বাদ দিয়ে দিছি, কিছুদিন আগেও দুধ দোয়াইছে, বাদ দিয়ে দিছি, আজকে মনে হয় মা দোয়াই নাই, যেটা আমি জানি না। তো এইটাই, আর ওইটাও হিট আসছিল, কিন্তু বীজ দেওয়া হয় নাই, আর ওর বাচ্চারা তো আপনার জানেনি কতদিন হয়েছে বাচ্চা দিচ্ছে, 2 বার হিট আসছে কিন্তু দেই নাই, হ্যাঁ দেই নাই, আবার হচ্ছে আপনারা এই সিমেন্ট দিয়ে দিব, কিছুদিনের মধ্যে মল ভাঙতেছে, আবার দিয়ে দিব। আর এখানে হচ্ছে আরেকটা কথা বলি, এই সাইডে আমার এই যে ওই সাইড থেকে যে গাভীগুলো সরিয়ে এই সাইডে আনছি, কারণ ওই সাইডে ওদের জায়গা হয় না, সবাই সমস্যা, এই দুইটারে এখানে আনছি। আর এখানে আরেকটা দেখেন, ওর মনে হয় কত হবে, 4-5 মাস হবে মনে হয়, 4 মাসে বেশি হয়েছে, এখনই আল্লাহর রহমতে অনেক উলান বা সব কিছু মিলায় আল্লাহ ভালো রাখছে। আমার এখানে আপনারা বলেন আপা আপনি বকনা বাছুর বিক্রি করেন না কেন, বকনা বাছুর বিক্রি করেন না কেন, আসলে বিক্রিটা কেন করব, কারণ হচ্ছে আমার এখানে আপনারা বলবেন এর চেয়ে কি ভালো জাত নাই, এর চেয়ে ভালো জাত থাকলেও ভাই আমার খামারে যেগুলো আল্লাহ রাখছে এগুলার মতো নাই, কারণ এরা সঠিক সময় হিট, বাচ্চা দেওয়ার সর্বোচ্চ 1 মাস 15 দিন 20 দিন আগে দুধ বন্ধ করে দেওয়া, তবু দুধ বন্ধ হয় না, কোনো দিন একটা লাঠি দেয় না, গুঁতা দেয় না, তারপরে হচ্ছে পাও ঝাড়া দেয় না, কোনো দিন উষার চুরি করে না, তারপরে হচ্ছে আপনার কখনো হিট নিয়ে সমস্যা নাই, কখনো এগুলো আমি বুঝি নাই, তাইলে আমি কেন এগুলো ইয়া করবো বলেন। আমি খুব কষ্ট করে, আপনারা বলেন আপা আপনার পরিবেশ ভালো না, আরে ভাই আপনারা কোটি টাকা ভাঙাও যে পরিবেশে গড়েও তুলতে পারেন না, আর আল্লাহ আমাকে এই পরিবেশের মধ্যে দিছে, আমার সময় লাগবে, আমি আমার হিস্ট্রি আপনাদেরকে কেমনে বোঝাবো, যাই থাকে এগুলো বলতে চাই না, যে যেভাবে আসেন করতে থাকেন, এই জন্য কাউকে অ্যাটাক করে কোনো কথা বলার দরকার নাই, কারণ আমি কোটিপতি হলে হয়তোবা
আপনার কিছু কিছু মানুষকে মন মানসিকতা আল্লাহ ভালো রাখছে, হেল্প করব অবশ্যই, বা আপনারা কোটিপতি হলেও আমাদের করবেন না, এটা বিষয় না। বিষয় হচ্ছে যে যেইভাবে পরিচালনা করে করতে পারে সেটাই হচ্ছে মেন বিষয়, তাই না? যেমন আমার এই যে এটা হিটে আসছিলো, আমি বীজ দিই নাই, ঘর গাড়ি ঢিলা হয়েছে, বীজ দিয়ে দিবো আবার, বুঝছেন? এই যে এটা প্রেগনেন্ট, বাচ্চা দেওয়ার সর্বোচ্চ 2 মাস পরে আমি সিমেন্ট দিয়ে দিই। আর অন্য অন্য জায়গায় গল্প শুনি আপনার 18 মাস 10 মাস, এই যে গাভিটা বাচ্চা দিবে তার মেয়ে এইটা একদম সেম ওর মায়ের মতো, বুঝছেন? এই দেখেন উলানে উলান দেখেন, এই যে দেখে পাগল, এই যে এই যে এই যে এই যে এই যে আর ওই সাইডের গুলা নাই দেখাইলাম, এগুলো দেখাইতে চাই না। যাই হোক, আল্লাহ তাআলা যেভাবে রাখছে খুব কষ্ট করে জাতগুলাকে গড়ে উঠানো ওই করা। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, এই ভিডিওটি বড় করব না। আর ওই যে ওই ছেলেটা ওই যে মাত্র ইটি শেষ করলো, এখন গোয়াল টোয়াল পরিষ্কার করবে, আর ও অত ভালো কাজও পারে না, যার জন্য আমি খুব আপসেট, নতুন লুক লাগবে আমার, আরও ও পারে না। তো ভিডিওটি এখানে শেষ করে দিব। এই যে এইটাও আপনার হচ্ছে বয়স হয়েছে কত, ভিডিও দেখা লাগবে, ওর মা বাচ্চা দিবে আরও মাসখানেক লাগবে, তাইলে কতদিন হয় বয়স আপনারাই করতে পারবেন? 1 বছরের মতো, 12 মাসের মতো হয়েছে, 11-12 মাসের মতো হয়েছে মনে হয়, এই দেখা লাগবে। যাই হোক, আমি জানি না, কিন্তু এখন থেকেই ওর আর সর্বোচ্চ 2 মাস গেলে ও হিটে চলে আসবে, তাহলে এটি আবার পপুলার হয় কিনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।